সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো কথা বলবো হুব্বা বলে ছবিটাকে নিয়ে, যে ছবিটা নিয়ে আমার প্রচুর আস্থা ছিল এবং ছবিটার প্রতি, প্রথম কথা এই রকম কাইন্ড অফ কাজ বাংলা সিনেমার ক্ষেত্রে খুব কম সংখ্যকই এরকম কাজ দেখা যায়। তো আমি দুটো জিনিস নিয়ে কথা বলতে চাই, যে ভিডিও শুরু হওয়ার আগে একটা জিনিস সবাইকে জানাতে চাই, যে আজকে দুটো বাংলা সিনেমা রিলিজ হয়েছে, যার মধ্যে একটার নাম হচ্ছে মেন্টাল আর একটার নাম হচ্ছে হুব্বা। তো এই দুটো ছবি যেরকমই হোক, অডিয়েন্স মানে অডিয়েন্সের ভালো লাগুক খারাপ লাগুক যেরকমই লাগুক, তো অ্যাটলিস্ট সে সিনেমাটা দেখুক, সিনেমার ট্রিটমেন্টটাকে বুঝুক, সিনেমা নিয়ে ক্রিটিসাইজ করুক, কিন্তু অ্যাটলিস্ট সিনেমাটা দেখুক। কারণ এই দুটো সিনেমা যেরকম কাইন্ড অফ সিনেমা বা যে ঘরানার সিনেমা, সেগুলো কিন্তু আমাদের 12 মাসে যে বাংলার যে কাইন্ড অফ সিনেমা আছে সেগুলোর থেকে কিন্তু অনেকটা এক্সট্রা অর্ডিনারি সিনেমা। তো সেই কারণে আমি এই সিনেমাগুলোকে অনেকটা এগিয়ে রাখি। যদি হুব্বা ছবিটাকে নিয়ে কথা বলি, তো এখানে হুব্বা শাসমলের ওপর বেসড করে ছবিটাকে বানিয়েছে পার্থ বসু, এবং ডিরেকশন কাকে বলে এবং মেকিং এত বিউটিফুল ওয়েতে উইথ ভেরি গুড সিনেমাটোগ্রাফি, যে কীভাবে একটা সিনেমাকে ডেলিভার করতে হয় এর থেকে মানে বেটার কিছু এক্সাম্পল হতে পারে না। যেভাবে সিনেমার এক্সিকিউশনগুলোকে করা হয়েছে, যেভাবে পারফরমেন্স ওয়াইজ ব্যাপারগুলোকে দেখানো হয়েছে সেগুলো খুবই ভালো। এখানে একটা গ্যাংস্টারের তার লাইফের জার্নি দেখানো হচ্ছে, কোথাও গিয়ে এরকম কাইন্ড অফ জিনিসপত্র বা এরকম ট্রিটমেন্ট রাখাই হয়নি ছবিটার মধ্যে, যেখানে সেই গ্যাংস্টারটার প্রতি আমাদের কোনো রকম সিম্প্যাথি বা কোনো রকম কিছু মনে হবে। এখানে পুরো মানে তার যে ক্যারেক্টারটার মধ্যে যে ট্রান্সফরমেশন, তার যে ক্যারেক্টারটার মধ্যে সে কীভাবে নিজের মানে সে যে যে ইন্টেনশানের মধ্যে এই যে জিনিসপত্রগুলো করছে, তো তার যে ইন্টেনশান যেটা, সেটা একদম প্রথম সিন থেকে মানে একদম লাস্ট সিন অবধি একদম নিড অ্যান্ড ক্লিয়ার। তো এইটা হচ্ছে ছবির প্রথম পজিটিভ দিক যেটা আমার ব্যাপক লেগেছে। এই ছবির মেকিং দুর্দান্ত, ছবিটার সিনেমাটোগ্রাফি ব্যাপক, যেটা নিয়ে আমি আগেও কথা বলেছি। এই ছবিটা মানে কিছু কিছু জায়গায় মানে ডায়লগগুলোকে এমন অ্যাকুরেটলিভাবে লেখা হয়েছে, যেখানে প্রেজেন্টেশনটাকে এত সুন্দরভাবে করা হয়েছে, যেখানে কিছু কিছু পুরনো সিনেমা যেগুলোকে ব্যাপক লেভেলে এখানে শাউট আউট দেয়, এবং পার্থ বসু এখানে যেভাবে পরিচালনা করেছে, এবং আমি প্রিভিয়াস ইয়ারেতেই বলেছিলাম যে শিবপুর যে ছবিটা ছিল সেই ছবিটার যে মেকিং ছিল, সেই ছবিটাকে যে ব্রুটালিটি বা র ওয়েতে দেখানো হয়েছিল, সেই ছবিটাকে কিন্তু অডিয়েন্স দারুণ ওয়েতে কিন্তু এক্সপেকটেশনও রাখেনি আর একসেপ্টও করেনি। তো সেই রকম কাইন্ড অফ এই ছবিটার সাথে যেন না হয়, এই ছবিটা বরাবর প্রচার হওয়া উচিত। ছবির পারফরমেন্স এত দারুণ, ছবিটা প্রত্যেকটা পুরো সিনেমা জুড়ে মানে যতক্ষণ সিনেমা চলবে অডিয়েন্সকে বেঁধে রাখবে। তো সিনেমাটা দারুণ একটা সিনেমা, সিনেমাটা যারা দেখোনি অবশ্যই দেখো। সিনেমার কিছু কিছু নেগেটিভ পয়েন্টস আমার যেগুলো এক্সট্রা লেগেছে সেগুলো হচ্ছে যে এই সিনেমার কিছু কিছু টাইমে, বিশেষ করে ফার্স্ট হাফের টাইমে আমার সিনেমাটার যে মানে এক্সটেনশন যে লেন্দি ব্যাপারটা সেটা অনেকটা বেশি লাগে সেটা কিছু কিছু জায়গায়, এবং কিছু কিছু পোর্শন আছে বা কিছু কিছু জায়গা আছে যেগুলোকে আমার মনে হয় যে এই সিনেমার মধ্যে এই জিনিসপত্রগুলো কোথাও গিয়ে এক্সিস্ট করে না। এবং সিনেমাটা হয়তো মাস্টারপিস বা এমন কোনো সিনেমা নয় যে এরকম কাইন্ড অফ সিনেমা বা এরকম কাইন্ড অফ গল্প আমরা দেখিনি, কিন্তু যেভাবে ব্রুটালিটির সাথে জিনিসপত্রগুলোকে প্রেজেন্ট করেছে, যেভাবে অ্যাডাপ্ট করেছে, এইরকম কাইন্ড অফ কাজ আমি এতটুকু বলতে পারি যে বাংলায় এরকম কাইন্ড অফ কাজ কিন্তু সেইভাবে হয় না। তো আমার পার্সোনালি এই ছবিটা বেশ ভালো লেগেছে, যারা দেখোনি তারা অবশ্যই দেখতে পারো। এরকম ছবি বানাতে গেলে অবশ্যই সাহস লাগে, কারণ এটা একটা কোনো রকম টার্গেটেড অডিয়েন্সের জন্য বানানো নয়, এটা জাস্ট ফর অডিয়েন্সের জন্য বানানো। তো এটা মানে অডিয়েন্সের হাতে ছেড়ে দেওয়া এরকম সিনেমা, তো অবশ্যই এই সিনেমাটা অবশ্যই একবার দেখতে পারো। এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।